নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত শিক্ষকদের বদলির নিয়মে দীর্ঘদিন পর পরিবর্তন এসেছে যার জেরে উপকৃত হয়েছেন বহু শিক্ষক এবং শিক্ষিকা কিন্তু নতুন এই বদলি নীতিতে রয়েছে কিছু সমস্যা যার জেরে অনেক শিক্ষক শিক্ষিকা নতুন এই বদলি নীতিতে অংশগ্রহণ করতে পারছেন না নিয়ম পরিবর্তনের জোরালো দাবি তুলেছেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের যে সংগঠন তারা এই সংক্রান্ত আজকের আজকাল পত্রিকা থেকে যে একটি প্রতিবেদন তা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব আপোষ বদলি নিয়ম বদলের আবেদন জানালেন শিক্ষকরা আপোষ বদলি প্রক্রিয়ায় আবেদন করতে গিয়ে শাখা বা সেকশনের বিভাজনের জন্য অনেক শিক্ষকই আবেদন করতে পারছেন না নিয়মটি বদলের আবেদন সহ এক শাখা থেকে আর এক শাখায় বদলির ক্ষেত্রে পে প্রোটেকশন দেওয়ার দাবিও জানিয়েছেন শিক্ষকরাই বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জানিয়েছেন এবার থেকে শিক্ষকরা অনলাইনে আপোস বদলির আবেদন করতে পারবেন প্রাথমিকে প্রায় ছ হাজার শিক্ষকের বদলির অনুমোদনও দেওয়া হয়েছে বদলি নিয়ে শিক্ষামন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন কিন্তু তাদের বক্তব্য দুজন শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল বিষয় এবং ক্যাটাগরি এক হওয়া সত্ত্বেও শাখা আলাদা হওয়ায় দু সালের নিয়ম অনুযায়ী তারা আপোষ বদলির আবেদন করতে পারবেন না দু সালের আগে নিয়োগ হওয়া সব শিক্ষকই সাধারণ শাখায় স্নাতক অনার্স এবং স্নাতকোত্তরও রয়েছেন ব্যতিক্রম ছিল উচ্চ মাধ্যমিক বিষয়ে শিক্ষকরা অনার্স বা স্নাতকোত্তরও ডিগ্রি রয়েছে এমন একজন দু সালের আগে মাধ্যমিকে অঙ্কের শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছেন একই বিষয়ে অন্য একজন দু সালের পর উচ্চ মাধ্যমিকে নিয়োগ হয়েছেন দুজনের যোগ্যতা পদ ক্যাটাগরি এক হলেও শাখার পার্থক্যের জন্য নতুন পটালে আপোস বদলি সম্ভব হচ্ছেন না পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার বলেন দু সালের আগে নিয়োগ হওয়া অনেক শিক্ষকই সাধারণ শাখায় শিক্ষকতা করেও স্নাতকোত্তর ডিগ্রি থাকায় সেই স্কেলের বেতন পান নিয়ম অনুযায়ী এই শিক্ষকরা আপোস বা সাধারণ বদলির মাধ্যমে এই শাখাতেই বদলি হবেন কিন্তু এতদিন স্নাতকোত্তর ডিগ্রি থাকায় যে বেতনটা পাচ্ছিলেন সেটা পাবেন না এই শিক্ষকদের পে প্রোটেকশনের ব্যবস্থা না করলে অনেকেই বদলির সুযোগ নিতে পারবেন না শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন নর্মাল বা সাধারণ শাখায় নিযুক্ত অনার্স ও স্নাতকোত্তর শিক্ষকদের বদলির সুযোগ দিতে হবে এই আবেদন আমরা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী স্কুল শিক্ষা দপ্তর সহ সব জায়গায় জানিয়েছি তাহলে যে সমস্যার তৈরি হয়েছে নতুন করে তা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম বিষয়ভিত্তিক সমস্যার জন্য বিভিন্ন শিক্ষক একই যোগ্যতা হওয়া সত্ত্বেও কিন্তু এই নতুন যে নিয়ম সেই নিয়মে বদলিতে অংশগ্রহণ করতে পারছেন না আশা করা যায় শিক্ষা দপ্তরের তরফ থেকে খুব তাড়াতাড়ি এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে ভিডিওটিকে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ